ধান বাংলাদেশের প্রধান ফসল এবং প্রধান খাদ্য ভাত, তাই তো বাংলার মাঠ প্রান্তর সারা বছরই সবুজ সোনালী ফসলে আবৃত থাকে। বাতাসের তালে তালে দোল খায় সোনালী ধানের জমি, সে সাথে আনন্দে ভরে উঠে কৃষকের মন প্রাণ। আমি ধান গবেষণা ইনস্টিটিউটের কাছ থেকে 102 ধান পেয়েছি এবং রোপণ করেছি। ধান খুব ভালো হয়েছে এবং ধান চিকন। এখানে এই ধান দেখার পরে আমার এলাকার আরও অন্য অন্য কৃষকরা আমার কাছে বলছে এই ধানের বীজ দেওয়ার জন্য, তারাও এই ধান করার জন্য উৎসাহিত এবং আগামীতে তারাও এই ধান করবে, আমি তো করছি, করব। ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা এই ধানটা পাইছি এবং ধানটা ফলন ভালো এবং আমরা এই ধানটা চাই। এই ধানটা চিকন এবং খাইতে ভালো, সবচেয়ে উত্তম ধানটা। পার্টনার প্রকল্পের আর্থিক সহযোগিতা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুড়িচং কুমিল্লার প্রযুক্তিগত পরামর্শে শঙ্কুচাল ব্লকের উত্তর গ্রামে ভ্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল নতুন নতুন ধানের জাত কৃষক পর্যায়ে জনপ্রিয় করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এই বিধান 102 আমি আমার মতে দেখলাম যে মোটামুটি এই ধান খুব ভালো এবং কৃষকের মতামত ভালো এবং আমি আধা শতক জমিতে আমি 14 kg 700 g বীজ পেয়েছি, ধান পেয়েছি। এই ধানগুলো খুব ভালো, চিটা কম হয়, ওজন বেশি। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও 3 বেলা ভাত খেতে পছন্দ করেন। পুষ্টিবিজ্ঞানীগণের তথ্য মতে সুস্থ থাকার জন্য ভাতের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। বৃধান 102 এর মধ্যে পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে যা মানব দেহের জন্য উপকারী। আজকে আমরা একটা প্লটে এসেছি ফসল কর্তন অনুষ্ঠানে, বৃধান 102। তে আমরা সার্বিকভাবে ধানের অবস্থা দেখে যেটা কৃষক সহ যেটা অনুধাবন করতে পেরেছি, ধানটা অত্যন্ত ভালো হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ধানে কোনো চিটা নাই, ধানটা চিকন। আমরা আশা করি যে আশাতীত ফলন পাব। এবং এই ধানটার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা যেমন উচ্চ ফলনশীল তেমনি এই ধানে কিন্তু মানব দেহের প্রয়োজনে, বিশেষ করে আমরা যাদের গর্ভবতী মায়েরা আছেন শিশুদের জন্য, তাদের বাড়তি বুদ্ধিদীপ্ততার জন্য অত্যন্ত কার্যকরী উপাদান যে জিঙ্ক। এই ধানটা জিঙ্ক সমৃদ্ধ। এই ধানে জিঙ্কের পরিমাণ প্রায় 26 মিলিগ্রাম। অর্থাৎ এই ধানে যদি, ধান থেকে উৎপাদিত চালের ভাত যদি আমরা খাই, আমাদের শিশুরা এবং গর্ভবতী মায়েরা, তাদের যে প্রয়োজনীয় জিঙ্কের অভাব কিন্তু আমরা এই ভাতের মাধ্যমেই পূরণ করতে পারি। আর সেদিক থেকেও আমাদের একটা আশার কথা যে সামনের দিনে আমরা আশাবাদ ব্যক্ত করি এই ধানটি কৃষকের মধ্যে, বিশেষ করে কুমিল্লা অঞ্চলে ব্যাপক বিস্তার লাভ করবে। বৃধান 102 এর কর্তন শেষে একটি কৃষক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন ভ্রি আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আফরিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভ্রি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভ্রি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় উপস্থিত কৃষকরা তাদের উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেন।